123টি দেশের মধ্যে আল্লাহ তাআলা আমাকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আমাকে প্রথম স্থান অধিকার করার তৌফিক দিয়েছেন। ইসলামপন্থীদের সুন্দর পরিবেশে যে বিজয়টা নিয়ে আসছে, আমি মনে করি এটা জাতির মুখকে আরো বেশি উজ্জ্বল করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা চলাকালীন আমাদের দেশের অবস্থা খুব ভয়াবহ ছিল, তখন আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া করতাম যে আল্লাহ তাআলা আপনি দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম বিজয়টা আল্লাহ তাআলা আপনি আমাকে দিয়েন, যদি আমি প্রথমবার খারাপ রেজাল্ট করে আসি মানুষ সারা জীবন মনে রাখবে দেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম খারাপ রেজাল্ট করে আসছি, আর যদি আমি প্রথমবার ভালো রেজাল্ট করে আসতে পারি মানুষ সারা জীবন মনে রাখবে যে সে ছেলেটা প্রথম বিজয় হওয়ার পরে দেশ প্রথম স্বাধীন হওয়ার পরে সে ভালো রেজাল্ট করে আসছে। তো এইটুকু আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা কাবা গর্দের আমি দোয়া করতাম সবসময়, আল্লাহ তাআলা যেন দেশ প্রথম স্বাধীন হওয়ার পরে আমাকে প্রথম বিজয় হিসাবে কবুল করেন। আপনাদের দোয়াই আল্লাহ তাআলা বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়া আল্লাহ তাআলা এই বিজয়টাকে কবুল করেছে। 123টি দেশের মধ্যে আল্লাহ তাআলা আমাকে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে আমাকে প্রথম স্থান অধিকার করার তৌফিক দিয়েছেন। যদি প্রথমবার খারাপ রেজাল্ট হয় তাহলে মানুষ সারা জীবন এটা মনে রাখবে যে দেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথমবার খারাপ রেজাল্ট করে আসছিল, আর যদি আমি ভালো কিছু করতে পারি দেশের জন্য একটা সম্মান বই আনতে পারি তাহলে মানুষও এটা স্মরণ অক্ষরে মনে রাখবে যে দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের দেশে সর্বপ্রথম বিজয় নিয়ে আসছিল। আল্লাহ তাআলার কাছে সেই দোয়াটা সবসময় করতাম, আল্লাহ তাআলা আপনাদের দোয়াই বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়াই আমার সেই দোয়াটা কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به الْمُتَّقِينَ وَتُنذِرَ بِهِ قَوْمًا لُدًّا وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنْ قَرْنٍ هَلْ تُحِسُّ مِنْهُمْ مِنْ أَحَدٍ أَوْ تَسْمَعُ لَهُمْ رِكْزًا সাদাকাল্লাহুল আযীম। আগের যে কোনো সময়ের চাইতে ইসলাম, ইসলামী তাহাজিব, তামাদ্দুন, তাওহীদ চর্চার একটা সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আমাদের দেশের সন্তানরা বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন কম্পিটিশন, আমরা যদি বলি হেফজুল কোরআন বা কেরাত প্রতিযোগিতার মতো প্রতিযোগিতায় অনেক স্টুডেন্টরাই অংশগ্রহণ করে থাকে, করেছে। আনাস, বাংলাদেশের বিগত 15-16 বছর এই দুঃশাসনের পরে ইসলাম, ইসলামপন্থীদের সুন্দর পরিবেশে যে বিজয়টা নিয়ে আসছে, আমি মনে করি এটা জাতির মুখকে আরও বেশি উজ্জ্বল করবে। আমরা প্রত্যাশা করি আর অসংখ্য যারা উস্তাজরা পরিশ্রম করেছে, আনাসদেরকে গড়ে তুলেছে, আমরা আশা করব আমাদের উস্তাজরা এরকম অসংখ্য আনাসদেরকে তৈরি করবে যারা শুধু বাংলাদেশ না সারা বিশ্ব জয় করে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে আবার নতুন নতুন করে পরিচয় করে দেবে।